এটি একটি স্মার্ট ক্লাসরুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের একটি অধ্যায় পড়ানো হচ্ছে এখানে শিক্ষক মানুষের খাদ্য গ্রহণ ও পরিপাকতন্ত্রের কাজ বোঝাচ্ছেন শিক্ষার্থীদের সাধারণত এমন একটি বিষয় বারবার বোঝালেও শিক্ষার্থীদের সহজে বোধগম্য হয় না কিন্তু স্মার্ট ক্লাসরুমে একটি ভিডিও ফুটেজেই সহজ হয়ে যায় মানবদেহের সব জটিলতা এখানে মুখস্থ মানে হোমওয়ার্ক থাকে না কিছু আর ওখানে হোমওয়ার্ক থাকতো মানে একটা বিশেষ চাপ আর এখানে কোনো চাপ নাই মানে না ওই জায়গায় মুখস্থ করতে হইতো কিন্তু এটা দেখার মাধ্যমেই তো আমার হয়ে গেল মানে আর মুখস্থ করতে হইব না আগে আমরা ক্লাস করতাম স্যারের মুখে লেকচার দিত আমরা কিছু বুঝতাম না এখন আমরা সরাসরি তা দেখতে বলতে পারি এবং এ অনেক ভালো লাগে এবং বিজ্ঞানের প্রযুক্তির ফলে আমরা অনেক কিছু দেখতেও পারি এবং জানতেও পারি ওটা দেখে মানে মনে রাখা কিংবা ভেবে ধরে রাখা এটা হলে সহজ হয় এখন যে সৃজনশীল প্রশ্নপত্র তাতে মুখস্থের কোনো সুযোগ নাই এই যে বাস্তবধর্মী যে এটা আমরা দেখাই তাতে এটা ছেলেমেয়েদের ব্রেনে স্থায়ী হবে বেশি ঢাকার অদূরে ধামরাইয়ের হাতিপাড়া গ্রামের একটি স্কুল আলহাজ জামালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় এই স্কুলেই একটি স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান দেশে প্রথমবারের মতো সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে এ ধরনের প্রকল্প চালু হলো বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে এই প্রকল্পে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এবং ডিনেট আয়োজকরা জানান প্রতিটি স্কুলে এ ধরনের একটি প্রকল্পের জন্য খরচ পড়বে 8-10 লাখ টাকা প্রশ্ন হলো এত টাকা বিনিয়োগ কতটা কাজে আসবে সাধারণ শিক্ষার্থীদের যেখানে যেখানে বিদ্যুৎ নাই সেখানে সোলার ব্যবস্থা দেওয়া হয়েছে যেটির জন্য কিছু বাড়তি খরচ লেগেছে এবং আমরা আশা করছি যে কম্পিউটারের দাম আরো কমবে তখন কিন্তু আরো কম টাকায় এই ক্লাসরুমটা করতে হবে আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে আন্তর্জাতিক মানে তৈরি করার আমাদের কোনো বিকল্প নাই সেটার জন্য টাকা খরচ হলে সেটা আমাদের খরচ করতেই হবে 30টি স্কুলে আমরা এই বছর করছি আগামী বছর আরো 30টি স্কুলে হবে এবং সব মিলে 100টি স্কুলে হবে তো আমাদের মূল কাজটা কিন্তু স্মার্ট ক্লাসরুম স্থাপন না মূল কাজ হচ্ছে যে শিক্ষকদেরকে কিভাবে এনাবল করা যায় তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আরাফাত সিদ্দিকী এটিএন নিউজ ঢাকা